সম্মানিত উপস্থিতি, আমরা যে বিষয় নিয়ে আলোচনা করিয়া সেটা হইল ইসলামের দ্বিতীয় গুরুত্বপূর্ণ রোকন, হইল কি সালাত সংক্রান্ত বিষয়ে। সালাত সংক্রান্ত বিষয়ে আমরা যখন জামাতে সালাত আদায় করতে দেখি, অনেক সময় দেখা যায় মুসল্লি হল পরবর্তীতে যেন আইন, তাই দেখা যায় আইয়া অপেক্ষা করা যে ইমাম যদি দাঁড়া আইনতে তাইন কিতা হইতা, বা ইমাম দীর স্তর মানে কোনো এক জায়গা হয়তো দাঁড়ানি বা বৈঠক হইয়া তাই শরিক হইতা। এর আগে দেখা যায় যে ইমামে একটা সজদা দিয়েছেন, আটটা সজদা দিরা বা একটা সজদার মাঝে রয়েছেন, তাই তখন দেখা যায় যে অপেক্ষা হররা যে ইমামে কিতা হইন দাঁড়ান কিনা না বা কোন অবস্থায় যান। কিন্তু অথচ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে আমরা রীতিনীতি শোনা দিয়েছেন যে সুনানা তিরমিজিত বর্ণিত হয়েছে যে তোমরা যখন সালাত আইয়া উপস্থিত ইমামরে যে অবস্থায় পাও ও অবস্থায় ইমামের সাথে শরিক ও, যে ইমামরে যে অবস্থায় আমরা পাই না এখানে সেই অবস্থায় ইমামের সাথে শরিক হইতাম। কিন্তু আমরা অনেক সময় দেখা যায় যে ইমামের লাগি একটা পজিশন হয়তো তাই দাঁড়াইবা বা তাই বইবা, তখন আমরা শরিক হইব, এটাতে আমরা অনেক সময় অপেক্ষা করি। জামাতে যখন আপনি আইয়া ফাইবা তখন অপেক্ষা করার লাগে সুন্নার খেলাফ, আপনার উচিত হইল কি যে অবস্থায় ইমামরে ফাইন সেই অবস্থায় জামাতের মাঝে শরিক হইতা বা নামাজের মাঝে শরিক হইতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা বুঝার তৌফিক দান করুক। সাল্লাল্লাহু আলা নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়াসাল্লাম।